আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, আমরা যে একটা ফাইবারের গিগ ডিজাইন করতেছি, অর্থাৎ আমরা যে একটা ফাইবারের গিগ এ টু জেড সাজাচ্ছি, এই সাজানোর 4 নম্বর পার্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং 4 নম্বর পার্টে আমরা রাখবো কি, 4 নম্বর পার্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি, সার্ভিস রিলেটেড ট্যাগ অর সার্চ ট্যাগ অথবা কিওয়ার্ডস। অর্থাৎ আমাদের ফাইবার গিগে 5টা কিওয়ার্ড দিতে হবে। এখন কিওয়ার্ডগুলো কি কি এবং কিভাবে সাজাবো এটা, ঠিক আছে? এটা আমরা কিভাবে আসলে সাজাবো, হুট করে সাজালে কিংবা আমরা এক জায়গা থেকে নিয়ে দিয়ে দিব এটা কিন্তু আসলে হবে না। এটারও সাজানোর খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে সার্ভিস রিলেটেড ট্যাগ কিংবা কিওয়ার্ড এটা আবার কি। এটার জন্য আমি এই গিগটা ওপেন করে রাখছি। দেখেন এই গিগের একদম নিচে যদি আসি, এই বদরলোক 900 সামথিং কাজ কমপ্লিট করে ফেলেছে। দেখেন এখানে এই গিগের একদম নিচে দেখেন রিলেটেড ট্যাগ, এই যে অপশনটা আছে, এই যে এখানে উনি 5টা ট্যাগ অথবা কিওয়ার্ড এখানে কিন্তু উনি সুন্দর করে দিয়েছে। এই এই কিওয়ার্ডগুলো আমাকে সিলেক্ট করতে হবে, এই কিওয়ার্ডগুলো আমাকে সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে আমাকে রিসার্চ করে এটা নিতে হবে। এখন এই কিওয়ার্ডগুলোর গুরুত্ব কি, গুরুত্বটা হলো এরকম যে আসলে এই সকল কিওয়ার্ড লিখে সার্চ করলে যাতে করে আপনাকে খুঁজে পাওয়া যায় কিংবা আপনার সার্ভিসটাকে পাওয়া যায়, এই জন্য এটাকে আপনাকে খুব সুন্দরভাবে রিসার্চ করে আপনাকে সাজাতে হবে। এখন সাজানোর কয়েকটা ক্রাইটেরিয়া কিংবা আমি যদি 4টা সিস্টেম আমি তৈরি করছি, প্রথম যে সিস্টেমটা সেটা হলো কি, টাইটেল থেকে আমরা 2টা কিওয়ার্ড নেব, অর্থাৎ 2টা সার্চ ট্যাগ নিব অথবা 2টা রিলেটেড ট্যাগ আমরা নিব। কোথা থেকে, টাইটেল থেকে। এখন টাইটেলটা কি, আমরা প্রথম থেকে এটা দেখে আসতেছি সেই টাইটেলটা কি, টাইটেলটা হলো কি, আই উইল রাইট মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন এসইও টাইটেল H1, তারপর হলো যে ইমেজ আল্ট্রা অর অন পেজ এসইও, আমার মেইন কিওয়ার্ড কি অন পেজ এসইও, এবং হলো যে এই পুরো টাইটেলটা, এই টাইটেল থেকে আমি কয়টা কিওয়ার্ড নেব, 2টা। তারপর 2 নম্বর বিষয়টা কি, 2 নম্বর বিষয়টা হলো যে সার্ভিস রিলেটেড দিব 1টা, অর্থাৎ সার্ভিসটা কি, আমি যেমন এখানে দিব কি অন পেজ এসইও, এই অন পেজ এসইও সার্ভিসটা দিব, এই রিলেটেড দিব আমি 1টা, অর্থাৎ আমাকে এই রিলেটেড আমাকে 1টা দিতে হবে। যে যে সার্ভিস দিবেন সে সে সার্ভিস রিলেটেড 1টা ট্যাগ আপনি অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে কি আছে, ক্যাটাগরি থেকে দিবেন 1টা। এখন ক্যাটাগরি আবার কোনটা, অনেকে এটা প্রশ্ন করতে পারেন। ক্যাটাগরি হলো এই গিগের, আমি আবার এই গিগে আসলাম, গিগে যদি প্রথমে আসি একদম প্রথম মাথাতে যদি আমি আসি, দেখেন এখানে এই যে যে আছে ডিজিটাল মার্কেটিং, তারপরে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর এসইও, এবং হলো যে অন পেজ এসইও, এটাকে বলে ক্যাটাগরি। আপনি যে সার্ভিসটা দেন না কেন, ফাইবার থেকে কিছু রিকোয়ারমেন্ট করা থাকে, কিছু সিস্টেম থাকে, ওই সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে, সুতরাং ওটাকে বলে ক্যাটাগরি। লাস্ট যে অপশনটা আছে সেটাকে বিভিন্ন গিগ রিসার্চ করে ওইখান থেকে আমরা 1টা অথবা 2টা নিতে পারি। বিভিন্ন গিগ রিসার্চ করে আমরা কি করবো, ওইখান থেকে 1টা অথবা 2টা নিব। এখন দেখেন আমি যে এখানে 5টা রেখেছি, এটা আমার ঠিকঠাক আছে কিনা এবং এটা আমরা ঠিকঠাকভাবে সাজাচ্ছি কিনা, সাজাইলাম কিনা এটা আমরা একটু দেখে নিই, চেক করে নিই। আচ্ছা, এখন টাইটেল থেকে আমাকে 1টা অথবা 2টা দিতে হবে। দেখেন এখানে আমার টাইটেলে আমার মেইন কিওয়ার্ড কি অন পেজ এসইও, এটা আমার ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে যাবে। আমি যদি এই ক্যাটাগরিটা দেখাই, দেখেন এখানে কিন্তু এই যে ক্যাটাগরির এখানে কিন্তু অন পেজ এসইওটা কিন্তু এখানে কিন্তু পড়ে যায়, সুতরাং এটা আমি এখানে মেইন কিওয়ার্ড হিসেবে টাইটেল থেকে আমি ধরবো না, আমি টাইটেল থেকে অন্য 2টা কিওয়ার্ড আমি এখান থেকে নিব, আমার যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে সেগুলো থেকে আমি এখানে নিব। আপনিও এরকম চেষ্টা করবেন ওইভাবে নেওয়ার জন্য সিস্টেমে। আচ্ছা, আমি এখানে দেখেন মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন এটা আমার কিওয়ার্ড, মেটা ট্যাগ এটাও আমার কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন এটাও কিন্তু আমার কিওয়ার্ড, আমি এখান থেকে যে কোনো 2টা নিব। তারপর হলো যে এসইও টাইটেল এটাও কিওয়ার্ড, এবং হলো ইমেজ আল্ট্রা এটাও একটা কিওয়ার্ড, ছোট ছোট কিওয়ার্ড, ঠিক আছে? তো আমি এখান থেকে যে 4টা যে রিলেভেন্ট কিওয়ার্ড আছে আমি এখান থেকে 2টা নিব। তো এখান থেকে 2টা নেওয়ার জন্য আমি কি করতেছি, মেটা ট্যাগ অথবা এসইও টাইটেল আমি এখান থেকে যে কোনো একটা নিব। আচ্ছা, 2 নম্বর আমি আর একটা যেটা নিব, এখানে আমার যেহেতু 2টা কিওয়ার্ড আমি নিতে পারবো, টাইটেল থেকে আমি 2টা নিব, 2 নম্বর যেটা নিব সেটা কি মেটা ডেসক্রিপশন, এটা আমি নিব। এই যে 2 নম্বরে আমি রাখছি মেটা ডেসক্রিপশন। তারপরে যে বিষয়টা সেটা হলো কি, আমি যে 3 নম্বর বিষয়টা যদি আসি, ক্যাটাগরি থেকে আমি নিব 1টা। তো ক্যাটাগরি আমার কি অন পেজ এসইও। আচ্ছা, এই অন পেজ এসইও আমার সার্ভিসও আছে অন পেজ এসইও, আমার টাইটেলও আছে অন পেজ এসইও, আমি যে অন পেজ এসইওটা আমি এটা নিব। 3 নম্বর আমার এটা চলে গেল। এখন 2 নম্বর বিষয়টা কি, 2 নম্বর বিষয়টা হলো যে সার্ভিস রিলেটেড দিতে হবে আমাকে 1টা। এখন সার্ভিসটা কি আমার অন পেজ এসইও, আমার মেইন কিওয়ার্ড কি অন পেজ এসইও, আমার মেইন সার্ভিসটা কি অন পেজ এসইও। এখন এই অন পেজ এসইও রিলেটেড আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে সার্ভিস দেন না কেন সেই সার্ভিস রিলেটেড আপনাকে 1টা দিতে হবে। এখন আমার অন পেজ রিলেটেড, আমি যে কোনো ওয়েবসাইট যদি আমি অন পেজ করতে যাই, সেখানে আপনাকে 2টা প্লাগইন আপনাকে ডাউনলোড করে কিংবা 2টা প্লাগইনের মাধ্যমে আপনাকে অন পেজ এসইও করতে হবে। সেই 2টা প্লাগইন কি, একটা হলো যে ইয়োস্ট এবং হলো যে র্যাঙ্ক ম্যাথ। এখন এখানে যদি আমি একটু দেখাই, দেখেন এখানে একটা আছে কি ইয়োস্ট এবং হলো যে একটা র্যাঙ্ক ম্যাথ, এই 2টার মধ্যে আমি যে কোনো একটা নিব। তো আমি চেষ্টা করব কি, আমি আসলে ইয়োস্ট যেটা আমি এটাই নিব। ইয়োস্টটা আমি কেন নিব, ইয়োস্টটা নেওয়ার একটা কারণ আছে, সেটা হলো কি, আমি এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইটের এসইও করেছি, আমি এখন পর্যন্ত বাইরের কান্ট্রিতে যতগুলো বাইরের ওয়েবসাইট আমি এসইও করেছি, প্রত্যেকের ওয়েবসাইটে কিন্তু আমি ইয়োস্টটাই পেয়েছি, আমি র্যাঙ্ক ম্যাথ কিন্তু আমি একজনের এখানেও পাইনি। আচ্ছা,
ইউএসটাই আমি পেয়েছি ম্যাক্সিমাম জায়গায়, এবং এটার সার্চ ভলিউমটাও অনেক ভালো আছে। ঠিক আছে, সুতরাং আমি ইউএসটাই নিয়ে নেব। তাহলে আমার এখন কি টাইটেল থেকে আমার দুইটা নেওয়া হয়ে গেছে, অর্থাৎ টাইটেল থেকে যে একটা দুইটা এটা আমার নেওয়া হয়ে গেল, তারপর সার্ভিস রিলেটেড আমার একটা, সেটা হলো যে ইউএসট এসইও, সেটাও আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। ক্যাটাগরি থেকে একটা, সেটা হলো ওয়ান পেজ এসইও, সেটাও আমি নিয়ে নিয়েছি। এটা আমার মেইন কিওয়ার্ড এবং ক্যাটাগরিতেও এটা পড়ে গেছে, এটা আমি নিয়ে নিয়েছি। চার নম্বর যেটা বিষয় সেটা হলো কি, বিভিন্ন গিগ রিসার্চ করে আমি যে নেব একটা, সেটা হলো কি ওয়ার্ডপ্রেস এসইও, সেটাও আমি নিয়ে নিয়েছি। এখন আপনি এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে সেটা আপনি কিভাবে রিসার্চ করবেন। আপনার এখানে মেইন যে কিওয়ার্ডটা থাকবে, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা আপনি নেবেন, এটাকে আপনি কপি করবেন। এটাকে কপি করে আপনি অন্য একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে সেখানে আপনি ফাইবারে ঢুকে সুন্দর করে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। এই যেমন আমি এটা দিয়ে সার্চ করেছি কি ওয়ান পেজ এসইও, এটা দিয়ে আমি সার্চ করেছি। সার্চ করার পরে আমি এখান থেকে পাঁচটা গিগে যে 1, 2, 3, 4, 5টা, এই পাঁচটা গিগ আমি ওপেন করি। ওপেন করার পর আমি যদি এটা গিগ দেখাই, দেখেন এই পাঁচটা গিগ ওপেন করে আমি একদম নিচে আসছি। নিচে আসার পর এই যে রিলিভেন্ট ট্যাগগুলো আছে, এই রিলিভেন্ট ট্যাগগুলোকে আমি কপি করেছি, পাঁচটা থেকেই আমি কপি করছি। ঠিক আছে, এই যে রিলিভেন্ট ট্যাগগুলো আমি প্রত্যেকজনের ওইখান থেকে এই পাঁচটা ট্যাগ আমি কপি করে এই এখানে রাখি। রাখার পরে আমি আসলে দেখি যে আসলে ওয়ান পেজ এসইও কয়জনে ব্যবহার করেছে, পাঁচজনের মধ্যে পাঁচজনই ব্যবহার করেছে, এবং হলো যে ওয়ার্ড পেজ এসইও এটা হলো যে চারজন ব্যবহার করেছে, ইউএসটি এসইও এটা চারজন ব্যবহার করেছে, টেকনিক্যাল এসইও এটা তিনজন ব্যবহার করেছে, তারপর ওয়েবসাইট এসইও এটা দুইজন ব্যবহার করেছে, এসইও অপটিমাইজেশন এটাও দুইজন ব্যবহার করেছে। মানে এরকম ভাবে ব্যবহার করার পরে আমি যেটা দেখেছি যে না, ওয়ান পেজ এসইও এটা তো আমার নেওয়া হয়ে গেছে, ওয়ার্ড পেজ এসইও যেহেতু এটা আমার নেওয়া হয়নি, এবং ইউএসটাও যেহেতু আমার ক্যাটাগরির আমার রিলিভেন্টের মধ্যে পড়ে গেছে, সুতরাং আমি এই যে ওয়ার্ডপ্রেস এসইও এটা আমি নিতে পারি। এই কিওয়ার্ডটা কিন্তু আমি এই যে চার নম্বরে, দেখেন এই যে চার নম্বরে কিন্তু আমি এটাই রেখেছি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এসইও। আপনিও এভাবে পাঁচজন, মিনিমাম তিনজন, সর্বোচ্চ আপনি পাঁচজনের আপনি হলো যে গিগের একদম লাস্ট মাথায় আসবেন, আপনার সার্ভিস রিলেটেড লাস্ট মাথায় আসবেন। আসার পরে যে রিলেটেড যে ট্যাগ ট্যাগগুলো আছে এখান থেকে আপনি এটাকে কপি করবেন, সুন্দর করে এইভাবে কপি করবেন। কপি করে করবেন কি, এই আপনার হলো যে গুগল ট্রান্সলেট এখানে আপনি নেবেন। আমি যদি একবারে নিচে আসি, নিচে এসে এখানে পেস্ট করি, দেখেন এই যে টেকনিক্যাল এসইও, এই যে এভাবে সুন্দর করে আপনি এই যে ইন্টার দিবেন, এটা দিয়ে দিয়ে এই যে গুগল র্যাঙ্কিং, এই গুগল র্যাঙ্কিং এটা দিবেন, দেওয়ার পর ওয়ান পেজ যে এসইও এটা দিবেন, ওয়ার্ড পেজ এসইও এবং ইউএসট এসইও এইভাবে আমি দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা পাঁচটারই আমি 25টা আমি এখানে রাখছি। রাখার পর এখানে আসলে কোনটা কতবার, এই কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ড কতবার ব্যবহার করেছে সেটা আমি এখানে কোয়ান্টিটিটা সুন্দর করে লিখে রাখছি। এবং লেখার পরে হলো যে এখান থেকে আমি এইভাবে আমি ছাটাই বাছাই করে এবং হলো যে এখান থেকে আমি সুন্দর করে আমি এখন নিয়ে নিলাম। ঠিক আছে, সুতরাং আপনারাও এইভাবে রিসার্চ করবেন এবং এভাবে নেবেন। তো আপনারাও এই চারটা টাইটেল অবশ্যই অবশ্যই মেনটেন করবেন। এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই মেসেজ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।